এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি প্রধানমন্ত্রী আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের পর কাছে আমার অনুরোধ রইল জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ উপলক্ষে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কুমিল্লাবাসী দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লার পৌর উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আকম বাহদ্দিন বাহার এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আবু তাহের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মির পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মুক্তিযোদ্ধা জেলা কমান্ড সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও বঙ্গবন্ধুর মুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া সকাল আটটায় নগরের রামঘাটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র ভালোবাসার শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ পরে একে একে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার কাগজ ওয়েব টিভি